লাভ কি এমন হয়েছিল যে ক্ষতি হবে, এমনই কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়লাভ করানোর জন্য কর্মকর্তাদের শুভেচ্ছা জানাতে এসে নদিয়ার ফুলিয়ার বালাজি লজে একথায় জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তরে যেমন তৃণমূলের হাওয়া বইছে, তার মধ্যে কৃষ্ণনগর পেয়েছে বিজেপি। যদিও আজ তৃণমূলে মুকুলের যোগদানের পর তা আর অবশিষ্ট থাকল না। অন্যদিকে দক্ষিণের ছটি আসনের মধ্যে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। কল্যাণী এবং হরিণঘাটা মিলিয়ে জেলায় 17টি আসনের মধ্যে 9টি বিধানসভা জয় করে রাজ্যের মধ্যে নজর কাড়া সফলতা পেয়েছে বিজেপি। সভাপতির কর্মী সমর্থকদের অভিনন্দন জানাতে রাজ্য সভাপতির আগমন অত্যন্ত প্রয়োজনীয় বলেই মনে করেন দলীয় কর্মী সমর্থকরা। তবে এর আগে কোভিড পরিস্থিতির কারণে আসা সম্ভব হয়নি বলে জানান সভাপতি দিলীপ ঘোষ। আর ঠিক সেই কারণেই জনসমাগম এড়াতে হঠাৎই শুধুমাত্র বিজেপির রানাঘাট দক্ষিণ জেলা কমিটি এবং 6টি বিধানসভার 21 জন বিধায়ক ছাড়া তেমন কাউকেই আহ্বান করা হয়নি। তবে জেলা সভাপতি অশোক চক্রবর্তী বলেন, নির্বাচন পরবর্তী সন্ত্রাসে অনেকেই এখনো ঘর ছাড়া, তাদের নির্মম অত্যাচারের বিচার হয়নি এখনো, তাই রাজ্য সভাপতির সাথে আলোচনা একান্তে। কোভিড পরিস্থিতি মিটে গেলে আগামীতে বড় কর্মী সভা করা হবে। এখনো সংঘর্ষ চলছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তাদের বাড়ি ফেরানো, তাদের প্রতিষ্ঠিত করা, আর নির্বাচন পরে যেখানে যেখানে আমরা জিতেছি আমি গিয়ে সব কার্যকর্তাদের অভিনন্দন করছি, সেই জন্য জেলাতে এসেছি আমি। আমি জানি না লাভ ক্ষতি কি হয়েছে। এসব বড় বড় নেতারা, সেন্ট্রাল লিডার, তাদের ব্যাপারে দিল্লির লোকেরা বলবেন, আমাদের বলার কিছু নাই। ঢুকে গেলে দল কি, দলের কি ক্ষতি হলো? আমি জানি না কি ক্ষতি হবে, লাভ তো বিশেষ কিছু হয়নি, ক্ষতি কি হবে। বলতে পারবো না, আমি এত দূর চিন্তা ভাবনা করতে পারি না আমি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।